হ্যালো গাইস, তোমরা কি জানো যে প্যারাডক্স কোলাবরেশন স্পেশাল আমাদের গেমের জন্য একটি স্পেশাল গোল্ড রাশ ইভেন্ট কিন্তু গেমের মধ্যে আসতে যাচ্ছে। আদৌ কি জানো যে কবে এবং কি কি বাটল নিয়ে গোল্ড রাশ ইভেন্টটি আমাদের গেমের মধ্যে আসবে? এছাড়া আবারও কিন্তু আমাদের গেমের মধ্যে লেসিস মোড টপ ইভেন্টটা কিন্তু আসতে যাচ্ছে। আদৌ কি বলতে পারবো যে লেসিস মোড টপ ইভেন্ট আমাদের গেমের মধ্যে কবে দেওয়া হবে? তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল পরবর্তী ইভোভল টিভিটির ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের গুরুত্বপূর্ণ ভিডিও সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত বাটা আপডেটের গিভার উনাকে তোমরা এখন স্ক্রিন পর দেখতে পাচ্ছ। তার মধ্যে তোমরা ভিডিও ক্লিপে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইডি কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি। আমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, ফার্স্ট অফ অল যে আপডেটটি আমার হাতে রয়েছে সেটি হচ্ছে আমাদের সামার ইভেন্ট স্পেশাল ইভেন্ট আপডেট। তোমরা জানো কি যায় না, তবে এবারকার সামার ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু অনেকগুলো ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবো। আমি সামার ইভেন্ট স্পেশাল প্রত্যেকটা ইভেন্টের বিষয়ে এ টু জেড ক্লিয়ার করতেছি, তোমরা একটু ভিডিওতে ফোকাস করো। আচ্ছা, প্রথমত এই যে দেখো, এটা হচ্ছে আমাদের সামার ইভেন্ট স্পেশাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার। এই তো দুই একদিন হলো কিন্তু সামার ইভেন্ট স্পেশাল ইভেন্টের কিন্তু ব্যানারটা পাবলিক হয়েছে। ব্যানারে কিন্তু আমাদের মোট দুইটা ব্যানার দেখা হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে আমাদের একটি মেল ব্যানার যেটা তোমরা এখন স্ক্রিন পর দেখতে পাচ্ছ। ইয়েলো এবং হোয়াইট কালার কম্বিনেশন উপর ভিত্তি করে কিন্তু আমাদের এবারকার সামার ইভেন্ট স্পেশাল মেল বান্ডেলটা কিন্তু ডিজাইন করা হয়েছে। আমার কাছে সামার ইভেন্ট স্পেশাল মেল বান্ডেলটা কিন্তু খুব একটা খারাপ না, মোটামুটি কিন্তু ভালোই লেগেছে। আর মেল বান্ডেলের পাশাপাশি সামার ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের একটি ফিমেল বান্ডেল ডিজাইন করা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিন পর দেখতে পাচ্ছ। ফিমেল বান্ডেলের টপটা সুন্দর না হলেও কিন্তু এটার যে স্কার্টটা এবং এটার যে জুতাটা এটা কিন্তু অনেকটাই সুন্দর করা হয়েছে। আর ফিমেল বান্ডেলের যে হেয়ার স্টাইলটা রয়েছে এটা কিন্তু খুব একটা খারাপ না, এটাও কিন্তু মোটামুটি ইউজ করার মতো। সামার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই ফিমেল বান্ডেল এবং মেল বান্ডেল নিয়ে খুবই শীঘ্রই তোমরা কিন্তু একটি ফেয়ারেড ইভেন্ট কিংবা রিং ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এইবার তোমরা আরেকটি বিষয় খেয়াল করো, এখানে আমাদের সামার ইভেন্ট স্পেশাল মেল ফিমেল বান্ডেল ছাড়াও আমাদের সামার ইভেন্ট স্পেশাল একটি ইমোটও কিন্তু আমাদের অ্যাডভান্স সুপার স্টোরে কিন্তু অ্যাড করা হয়েছে। সামার ইভেন্ট স্পেশাল এই লেজেন্ডারি ইমোট নিয়ে তোমরা কিন্তু আপকামিং সময় একটি ইমোট রয়্যাল ইভেন্ট আর তার নয় কিন্তু ইমোট ক্যাপসুল ইভেন্ট যে কোনো একটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবো। ইমোট রয়্যাল ইভেন্ট আসুক আর আমাদের ইমোট ক্যাপসুল ইভেন্ট আসুক, যে ইভেন্ট আসুক না কেন, অবভিয়াসলি কিন্তু আমাদের ইমোট রয়্যাল ইভেন্ট কিংবা ইমোট ক্যাপসুল ইভেন্ট মেন রিওয়ার্ড হিসেবে তোমরা কিন্তু বাস্কেট রাফটিং এই ইমোটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবো। আর এখানে শেষ নয়, সামার ইভেন্ট স্পেশাল আমাদের গেমের মধ্যে কিন্তু একটি রিং রয়্যাল ইভেন্ট আসবে। এটা আমাদের আর অন্য কোনো রিং রয়্যাল ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল সামার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এক্সিমিটি লেজেন্ডারি স্কিনের রিং রয়্যাল ইভেন্ট। তো রিং রয়্যাল ইভেন্টের মেন রিওয়ার্ড হিসেবে কিন্তু আমাদের সামার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই লেজেন্ডারি এক্সিমিটি স্কিনে কিন্তু রাখা হবে। আর এক্সিমিটি লেজেন্ডারি স্কিনে ছাড়া রিং রয়যাল ইভেন্টে কিন্তু রাখা হবে আমাদের সামার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা একটি লুটবক্স স্কিন। লুটবক্স স্কিনের পাশাপাশি আমাদের রিং রয়্যাল ইভেন্টে রাখা হয়েছে সামার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা একটি গ্রেনাইডের স্কিন। আর গ্রেনাইডের লেজেন্ডারি স্কিনে ছাড়া রিং রয়্যাল ইভেন্টে রাখা হয়েছে আমাদের সামার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের একটি ক্যারেক্টার স্কিল স্কিন। বেসিক্যালি এটা কিন্তু হচ্ছে আমাদের অলক ক্যারেক্টারের ক্যারেক্টার স্কিলে কিন্তু একটি স্কিন, যেটা কিন্তু তোমরা সামার ইভেন্ট স্পেশাল এই রিং রয়যাল ইভেন্টে কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবো। আর যতটুকু জানা গেছে, মে মাসের মোটামুটি 10 থেকে 15 তারিখের মধ্যে কিন্তু এই রিং রয়যাল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। তোমাদের যদি সামার ইভেন্ট স্পেশাল রিং রয়্যাল ইভেন্টের কোনো আইটেমটা ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আর হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সামার ইভেন্ট স্পেশাল ইভেন্টের কিন্তু ইন্টারফেস। বাইরের সার্ভারগুলোতে কিন্তু অলরেডি আমাদের সামার ইভেন্ট স্পেশাল ইভেন্টের ইন্টারফেসটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো খুবই শীঘ্রই কিন্তু আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভার আমাদের সামার ইভেন্ট স্পেশাল ইন্টারফেসটা কিন্তু অ্যাভেলেবল হয়ে যাবে। তবে বাইরের সার্ভারগুলোতে আমাদের সামার ইভেন্ট স্পেশাল যে আইটেম রেটগুলো ফ্রিতে দেওয়া হচ্ছে এগুলো কিন্তু সেম টু সেভাবে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে কিন্তু ফ্রিতে দেওয়া হবে না। আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের ফ্রি আইটেম রেটগুলো কিন্তু একটু ভিন্ন হবে। আর হ্যাঁ, তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি ঠিক এই মুহূর্তে কিন্তু আমাদের সামার ইভেন্ট স্পেশাল আরেকটা ইভেন্টের ডিটেলস কিন্তু আমার হাতে আসছে। আর এটি হচ্ছে আমাদের সামার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা নিউ পারপেশেট মডেলের রিং রয়্যাল ইভেন্ট। আর যে রিং রয়্যাল ইভেন্টের মেন ডিটেলস কিন্তু রাখা হয়েছে আমাদের নিউ পারপেশেট মডেলের হেডটা, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এছাড়া মডেলের যে বাকি পার্টগুলো রয়েছে এগুলো তোমরা কিন্তু আলাদাভাবে কিন্তু রিং রয়্যাল ইভেন্টে কিন্তু দেখতে পাবো। তোমাদের অ্যাকাউন্টে যদি ওল্ড পারপেশেট মডেলটা না থেকে থাকে আর নতুন পারপেশেট মডেলের আইটেম ডেটগুলো ভালো লেগে থাকে, সেক্ষেত্রে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। যাই হোক, এবারে সে আমাদের স্টোর আপডেট রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ নিউজের দিকে। আচ্ছা, স্টোর আপডেটে যদি কথা বলি তাহলে আমি তোমাদের প্রথমত বাটিমার টোকেন স্টোর বিষয়টি জানিয়ে দিই। আর মাত্র 15 থেকে 20 দিনের মধ্যে তোমরা কিন্তু পরবর্তী বাটিমার টোকেন স্টোরটা কিন্তু পরিবর্তন দেখতে পেয়ে যাবে। পরবর্তী বাটিমার টোকেন স্টোর মেন রিওয়ার্ড হিসেবে তোমরা কিন্তু একটি লেজেন্ডারি ইমোট এবং একটি লেজেন্ডারি বান্ডেল কিন্তু দেখতে পাবা। তো এখানে আমাদের ইমোট হিসেবে রাখা হয়েছে ড্রাস্ট অফ, এই ইমোটা যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আর ইমোটটা কিন্তু আমাদের বাটিমার টোকেন স্টোরে দুটা ফরম্যাটে রাখা হয়েছে। একটি হচ্ছে 89 টোকেন হলে তোমরা কিন্তু ইজিলি স্টোর থেকে ইমোটটা কিন্তু পার্মানেন্টলি নিতে পারবো। আর 29 টোকেন হলে তোমরা কিন্তু 30 দিনের জন্য কিন্তু ইমোটটা তোমাদের অ্যাকাউন্ট নিতে পারবো। আর ইমোট ছাড়া কিন্তু আমাদের বাটিমার টোকেন স্টোরে কিন্তু একটি লেজেন্ডারি বান্ডেল রাখা হবে, যেটার পার্ট বাই পার্ট তোমরা কিন্তু বাটিমার টোকেন স্টোরে কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবা। যেমন জুতা এবং হেয়ারটা রাখা হবে আমাদের 15 বাটিমার টোকেন স্টোরে, এছাড়া আমাদের যে জামাটা সেটা রাখা হবে 22 বাটিমার টোকেন স্টোরে, আর প্যান্টটা রাখা হবে 18 বাটিমার টোকেন স্টোরে। আর হ্যাঁ, আরেকটি কথা বলে দিই, ইমোট এবং বান্ডেল ছাড়া কিন্তু আমাদের বাটিমার টোকেন স্টোরে কিন্তু এবার একটি ফেস প্রিন্টও রাখা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। সবকিছু মিলিয়ে এবারকার বাটিমার টোকেন স্টোরটা কিন্তু অসাধারণ করা হয়েছে। আর গাইস, আজকে আমি তোমাদের ওয়ান এক্সপেক্ট সম্পর্কে বলতে চাই। এটি সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার, পিএসজি সিরিয়া অ্যাপের স্পন্সর। আইপিএল শুরু হচ্ছে, এই অ্যাপসটিতে তুমি তোমার প্রিয় দলকে সমর্থন করতে পারো, সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচের লাইভ দেখতে পারবে, এবং স্কোর উপর ভবিষ্যৎবাণী করে তোমরা বাজি ধরতে পারবে। এছাড়া বিএমডব্লিউ, আইফোন, ল্যাপটপ সহ অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, তুমি যা খুশি ইচ্ছা বেছে নিতে পারো। আর সাইন আপের সময় আমাদের প্রোমো কোড বিডি হার্টি স্কুলে প্রথম জমা 24,000 টাকা পর্যন্ত বোনাস পাও। আর এটি সহজে ব্যাংক বিকাশ নগদ রকেটের মাধ্যমে তুলে নিতে পারবে। আর দেরিকে সে পিন কমেন্টে তার লিঙ্ক থেকে সাইন আপ করো, আর সাইন আপের সময় আমার তো প্রোমো কোড বিডি হান্ট ইউজ করো এবং বোনাস জিতো। যাই হোক, বাটিমার টোকেন স্টোরটি পরিবর্তন ছাড়াও আমাদের মে মাসের 28 তারিখে কিন্তু আমাদের এফএফ টোকেন স্টোরটা পরিবর্তন হয়ে যাবে। আর পরিবর্তন হয়ে তোমরা কিন্তু পরবর্তী এফএফ টোকেন স্টোরে কিন্তু দ্য চিলি হটি যে মেল পাল্টা রয়েছে এই মেল পাল্টা কিন্তু আমাদের এফএফ টোকেন স্টোরে কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। তবে এখানে ডেটটা কিন্তু একটু ভুল লেগেছে, যদিও লেখা আছে এখানে
28 জুলাই তবে এখানে কিন্তু 28 মে হবে কারণ গোল্ড রয়্যাল কিন্তু আর মাত্র 30 দিন আছে 30 দিন পর আমাদের গোল্ড রয়্যালের পাশাপাশি কিন্তু আমাদের এফএফ টোকেন স্টকটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে তো যাই হোক নেক্সট আপডেট হচ্ছে আমাদের ভিডিওর আইটি গুরুত্বপূর্ণ টপিক সেটি হচ্ছে আমাদের পরবর্তী ইভোভলড ইভেন্ট রিলেটেড আপডেট প্রথমত বলে দিচ্ছি পরবর্তী ইভোভলড ইভেন্টে আমাদের কিন্তু দুটো ওয়েপন পরিবর্তন করা হবে আর দুটো ওয়েপন কিন্তু আগের মতো রাখা হবে যে দুটো ওয়েপন আমাদের ইভোভলড ইভেন্টে সেম টু সেমই রাখা হবে পরিবর্তন করা হবে না তার মধ্যে একটি হচ্ছে আমাদের ইভো থমসন আর দ্বিতীয়টি হচ্ছে আমাদের ইভো এমপি5 আর যে দুটো ওয়েপন পরিবর্তন হয়ে আসবে তার মধ্যে একটি ওয়েপন কিন্তু আইকন পাওয়া গেছে তার মধ্যে একটি হচ্ছে আমাদের ইভো M1014 যেটা আইকনটা তোমরা এখন স্ক্রিনে পড় দেখতে পাচ্ছ ক্রোমাসনিক MP40 পরিবর্তে পরবর্তী ইভো ভল্ট ইভেন্টে কিন্তু আমাদের ইভো M1014 টাকে রাখা হয়েছে যেটাকে এক কথায় আমরা গ্রিন ফ্লেম ড্রাকো M1014 নামে চিনি আর যদিও দ্বিতীয় কানটা কোনটা হবে সেটা এখনো বলা হয়নি কিংবা কোন রকম আইকন প্রকাশ হয়নি পরও 100% শিওর থাকো যে পরবর্তী ইভো ভল্ট ইভেন্টে কিন্তু আমাদের গ্রিন ফ্লেম ড্রাকো M1014 এর পাশাপাশি কিন্তু আমাদের ইভো জেটিন স্কিনটা কিন্তু রাখা হবে যাই হোক আশা করি পরবর্তী ইভো ভল্ট ইভেন্টের এ টু জেড সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার করতে পারলাম এরকম কিন্তু আমার কাছে আপকামিং আরো কিছু ইভেন্টের নিউজ আছে সেগুলো তো আমি তোমাদের অবশ্যই ক্লিয়ার করবো তবে তার আগে আমি তোমাদের ইনকাম কিছু পরিবর্তনের কথা বলি আপকামিং সময় আমাদের ইনকাম কিছু অ্যানিমেশন এবং ফিচার্স কিন্তু পরিবর্তন আসবে প্রথমত যে ফিচার্সটা রয়েছে সেটা হচ্ছে আমাদের রানিং থাকা অবস্থায় গান সুইচিং এর একটি অ্যানিমেশন আপকামিং সময় রানিং থাকা অবস্থায় কিন্তু গান সুইচিং এর কিন্তু দুইটা অ্যানিমেশন অ্যাড করা হয়েছে তার মধ্যে একটি হচ্ছে রানিং থাকা অবস্থায় তুমি যখন গানটা হাতে নিতে যাবে তখন দেখবা যে গানটা কিন্তু এক পাক দুই পাক ঘুরে ঘুরে কিন্তু তোমার হাতে আসবে রানিং থাকা অবস্থায় গান সুইচিং এর অ্যানিমেশনটা দেখতে কিন্তু সত্যি অসাধারণ লাগতেছে তোমাদের কাছে কেমন লাগলো গান সুইচিং এর নতুন এই ফিচার্সটি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও আর রানিং সুইচ করবা তো আমাদের এক জায়গায় দাঁড়িয়ে থেকে তোমরা যখন গানটা সুইচ করবা তখন কিন্তু এরকম একটা অ্যানিমেশন কিন্তু লক্ষ্য করতে পারবে এক জায়গায় দাঁড়িয়ে থেকে তোমরা যখন গানটা সুইচ করবা তখন কিন্তু গানটার পার্ট বাই পার্ট কিন্তু ভেঙে চলে তোমার হাতে আসবে এটা কিন্তু দেখতে সত্যি অসাধারণ লাগতেছে আর গান সুইচিং ছাড়াও কিন্তু গান দিয়ে কিল করার সময় কিন্তু নতুন একটা ইফেক্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাড করা হচ্ছে এখানে একটু লক্ষ্য করো তোমার হাতে থাকা একটি ওয়েপন দিয়ে তুমি যখন একটা কিল করতেছো তখন কিন্তু তোমার পিঠে থাকা আরেকটা ওয়েপনের উপর দিয়ে কিন্তু আগুন জ্বলতেছে তোমার পিঠে থাকা যে কোনো ওয়েপনে কিন্তু আগুন জ্বলবে এটা যে আমাদের AWM হতে হবে এরকম কিন্তু বিষয় না পিঠে যদি ওয়েপন নাও থাকে তারপরে কিন্তু তুমি কিল করার পরে কিন্তু এরকম একটা ফায়ারিং ইফেক্ট কিন্তু তোমার পাশে কিন্তু দেখতে পাবে আর যদি পিঠে ওয়েপন থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ওয়েপনের উপর দিয়ে কিন্তু আমাদের ফায়ারিং ইফেক্টটা আসবে অ্যাডলাস যে ফিচার্সটি অ্যাড করা হচ্ছে সেটা হচ্ছে AWM দিয়ে কিল করার অ্যানিমেশন যেটা তোমরা এখন স্ক্রিনে পড় দেখতে পাচ্ছ একটু ভালোভাবে খেয়াল করো তুমি যখন AWM দিয়ে একটি কিল করতেছো তখন কিন্তু পিঠের পিছনে কিন্তু একটি পাখা কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে অ্যাঞ্জেলিকের মতো সুন্দর একটি পাখানা কিন্তু কিল করার পরপরে কিন্তু তোমার পিঠের পিছনে কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে এটা কিন্তু দেখতে সত্যি অসাধারণ লাগতেছে বেসিক্যালি AWM প্লেয়ারদের একটু ইন্সপায়ার করার জন্য কিন্তু এরকম একটা অ্যানিমেশন কিন্তু অ্যাড করা হয়েছে তোমাদের কাছে কেমন লেগেছে আপকামিং এই নতুন ফিচার্স গুলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও যাই হোক এবার আসি আমাদের ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক সেটি হচ্ছে প্যারাডক্স কোলাবরেশন স্পেশাল কিছু লেজেন্ডারি ইভেন্টের আপডেট দিকে প্যারাডক্স কোলাবরেশন স্পেশাল তোমাদের কিন্তু অনেকগুলো ইভেন্টের আপডেট দেওয়া হয়েছে তবে কিছু লেজেন্ডারি ইভেন্টের আপডেট কিন্তু এখনো দেওয়া হয়নি তার মধ্যে একটি হচ্ছে প্যারাডক্স কোলাবরেশনটা চলাকালীন অবস্থায় আমাদের গেমের মধ্যে কিন্তু একটি লেজেন্ডারি টপ ইভেন্ট কিন্তু রিটার্ন করা হবে আর এটা আমাদের আর অন্য কোনো টপ ইভেন্ট না এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের লেসিজমো টপ ইভেন্টটা তো যতটুকু জানতে পেরেছি প্যারাডক্স কোলাবরেশনটা চলাকালীন অবস্থায় মে মাসে কিন্তু 15 থেকে 20 তারিখের মধ্যে আমাদের লেসিজমো টপ ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে এছাড়া প্যারাডক্স কোলাবরেশন স্পেশাল আমাদের গেমের মধ্যে কিন্তু একটি লেজেন্ডারি ইনকিউটার কিন্তু রিটার্ন আসতে যাচ্ছে আর এটা আমাদের আর অন্য কোনো ইনকিউটার নয় এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের পোকার MP40 ইনকিউটারটা মে মাসে মোটামুটি 15 থেকে 20 তারিখের পর তোমরা কিন্তু পোকার MP40 রিলেটেড যতগুলো ইনকিউটার গান আছে প্রত্যেকটা ইনকিউটার গান কিন্তু একটি রিং রয়্যাল ইভেন্টে আমাদের রিটার্ন দেখতে পেয়ে যাবে তোমাদের অ্যাকাউন্টে যদি ভালো কোনো MP40 স্কিন না থাকে তাকে বের করার ইচ্ছা থাকে আগে থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো এছাড়া প্যারাডক্স কোলাবরেশন স্পেশাল আমাদের সবচেয়ে ইন্টারেস্টিং যে ইভেন্ট সেটা হচ্ছে প্যারাডক্স কোলাবরেশনটা চলাকালীন অবস্থায় কিন্তু আমাদের গেমের মধ্যে একটি গোল্ড রাশ ইভেন্ট আসবে দেখো গাইস যেমনটা তোমাদের বলা হয়েছিল যে রমাদান ইভেন্ট স্পেশাল তোমরা একটি গোল্ড রাশ ইভেন্ট কিন্তু গেমের মধ্যে দেখতে পাবা তো সেটা কিন্তু তোমরা দেখছো তো তেমনই প্যারাডক্স কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের গেমের মধ্যে একটি গোল্ড রাশ ইভেন্ট আসবে এটা কিন্তু 100% শিওর থাকো কারণ বড় বড় কোলাবরেশন স্পেশাল যেহেতু আমাদের গেমের মধ্যে গোল্ড রাশ ইভেন্ট দেওয়া হয় আর যেহেতু OB44 আপডেটের সবচেয়ে বড় একটি কোলাবরেশন প্যারাডক্স যার কারণে কিন্তু প্যারাডক্স কোলাবরেশন স্পেশাল তোমরা মে মাসে কিন্তু একটি গোল্ড রাশ ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে তোমাদের অ্যাকাউন্টে যার যতটুকু গোল্ড আছে তোমরা কিন্তু অবশ্যই নষ্ট করো না তোমরা প্যারাডক্স কোলাবরেশন স্পেশাল গোল্ড রাশ ইভেন্টের জন্য রেখে দাও আর গাইস তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছো যে ভাই আপকামিং অনেক টাইপ ইভেন্টের কথা তো বলছেন তবে আপকামিং আমাদের কোনো ইভেন্ট আসবে কিনা এটা তো বলছেন না বি অনেস্ট রিসেন্ট টাইমের মধ্যে অর্থাৎ আমাদের 7 থেকে 10 দিনের মধ্যে যদি কোনো ইভেন্ট আমাদের গেমের মধ্যে দেওয়া হয় সেটা সম্পর্কে কিন্তু এখনো জানা যায় না এক কথা রিসেন্ট টাইমের মধ্যে কোনো ইভেন্ট আসবে এরকম কোনো প্রেক্সিস ম্যানা বা লিক কিন্তু প্রকাশ হয়নি তুমি যদি আমাকে লং ডিস্টেন্স একটি ইভেন্টের কথা বলো তো সেক্ষেত্রে আমি তোমাকে বলবো যে প্যারাডক্স কোলাবরেশন স্পেশাল যে আমাদের লেজেন্ডারি কাটান স্কিন ডিজাইন করা হয়েছে অর্থাৎ আমাদের ইভো কাটান স্কিন এই কাটান স্কিনে তোমরা কিন্তু একটি ইভেন্ট আমাদের পরবর্তী মাস অর্থাৎ আমাদের মে মাসে কিন্তু মোটামুটি 22 থেকে 25 তারিখের মধ্যে গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে আমাদের রিসেন্ট টাইমে আমাদের অন্য কোনো ইভেন্ট দেওয়া হবে গেমের মধ্যে এরকম কোনো প্রেক্সিস ম্যানা বা লিক কিন্তু প্রকাশ হয়নি তবে হ্যাঁ যদি হঠাৎ করে কোনো ইভেন্ট ফিক্সড হয়ে যায় কোনো ইভেন্টের অফিসিয়াল ব্যানার পেয়ে যায় অবশ্যই পরবর্তী কোনো ভিডিওতে রিভিউ করে দিব ও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে 1 তারিখে তো আমাদের র্যাঙ্ক সিজনটা পরিবর্তন হয়ে যাবে এইবারে বিয়ার র্যাঙ্ক সিজন স্পেশাল তোমরা কি কি আইটেম রেড ফ্রিতে পাবা সেটা তো আমি তোমাদের গত ভিডিওতেই ক্লিয়ার করে দিয়েছি জাস্ট একটা বিষয় তোমরা জানো না সেটা হচ্ছে এবারকার বিয়ার র্যাঙ্ক সিজন স্পেশাল তোমরা কিন্তু একটি ওয়াল স্কিন একদম ফ্রিতে পেয়ে যাবে 1 তারিখে আমাদের বিয়ার র্যাঙ্ক সিজন পরিবর্তনের সাথে সাথে আমাদের ওয়াল লিডের যে ইভেন্টটা রয়েছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে দেন তোমরা ওয়াল লিডের এই মিশনটা কমপ্লিট করে এখান থেকে যে কোনো একটা ওয়াল ক্লেম করে নিও আর হ্যাঁ এখানে একটা নিউজ তোমাদের দিতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভার জন্য বানি রিং ইভেন্টের গত ভিডিওতে কিন্তু আমি তোমাদের বলে দিয়েছিলাম যে বানি রিলেটেড হয় আমাদের এটা রিং রয়্যাল ইভেন্ট আর তার নয় কিন্তু রয়্যাল ইভেন্ট যে কোনো একটা কিন্তু তোমরা গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে তো অ্যাট দ্য লাস্ট কনফার্ম করা হয়েছে যে আমাদের বানি রিং ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল করা হবে আর যে রিং ইভেন্টে তোমরা বানি MP5 বানি রিলেটেড আদার্স বান্ডেল এবং আমাদের লুমিনাস বানি বান্ডেলটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে তোমরা রেডি হয়ে যেতে পারো আমাদের বানি রিং ইভেন্টের জন্য আর গাইস তোমরা
তোমরা যারা রাতবট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ